Hello viewers, this is Kausar Chaudhary from City Cosmetic Blog. What's up everybody? I hope you are fit and fine. So now get started a new video. আজকে দেখতে পাচ্ছেন থাম্বনেলে দেখে বুঝতে পারছেন আজকে পোশাক লোশন নিয়ে আজকে একবার পোশাক হবে গ্যারান্টি করা আপনারা যেটা দিলে আপনার পোশাক হবে না গ্যারান্টি করা আজকে লোশন আছে অনেক ধরনের লোশন আছে পোশাকের জন্য অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া মুক্ত পোশাক হাত কত পোশাক না আজকে আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসছে উপস্থিত আপনাদের সামনে প্রেজেন্ট হলাম সুতরাং দেখতে থাকুন শুনতে থাকুন জানতে থাকুন শিখতে থাকুন আমি আজকে নতুন ভিডিও তে আপনাদের সবকিছু বলবো অনেক ধরনের লোশন আছে এখানে আমার কাছে অনেক ধরনের প্রায় অনেকগুলোই এখানে দেওয়া আছে আপনার হোয়াইট স্পা দেওয়া আছে ডায়মন্ড দেওয়া আছে ঘড়ি দেওয়া আছে চাঁদি দেওয়া আছে কসমেটিক গাল দেওয়া আছে 4K প্লাস এই যেটা আপনার অনলাইনে অনেক দেওয়া থাকে 4K প্লাস দিয়ে নাকি অনেকে বসে গেছে তাই না তারপর ডক্টর ডেভি ব্ল্যাক লোশন এই যেটা অনেক সুন্দর অনেক ভালো কাজ করে নেক্সটটা আছে এটা আছে তারপরে এই যে আপনার এটা আছে এটা আপনার গট মিল্ক মানে ছাগলের দুধ অবশ্য একটা লোশন আছে এরপরে এই যে বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা লোশন হোয়াইট বডি হোয়াইট স্পা এই লোশনটা অনেক ভালো কাজ করে অনেকে বলে এটা নাকি অনেক ভালো কাজ করে অনেকে আবার খোঁজে ভাইয়া যে এটা নাকি পোশাকের জন্য ভালো কাজ করে এই যে এটা হলো চাঁদনি দেখতে পাচ্ছেন চাঁদনি লোশন এটা অনেক পপুলার এই যে এটা ঘড়ি এটা অনেক পপুলার এগুলোর মধ্যে আপনার আজকে বেছে নিব যে কোন লোশনটা ভালো কাজ করে যেটা আছে প্যালুক প্যালুক একটু বিজ্ঞাপন দেওয়ান লাগে না এটা অবশ্য সবাই জানে তাই না এরপর আমরা হোয়াইট স্পা গোল্ড এটা নিউ এটা অনেক ভালো চলে এটা হচ্ছে আপনার আলাদা এটাও ভালো সুতরাং আজকে এখানের মধ্যে আপনার ভালোর মধ্যে আপনার সবগুলো কিভাবে কাজ দিলে আপনার কাজ হয় মোটামুটি আপনার কাজ করে মোটামুটি অনেকগুলোই আপনার ভালো কাজ করে থাকে তাই না আপনার ভালো কাজের মধ্যে আবার কি কি ব্যবহার করার লাগে এটার সাথে ওইটা কিন্তু আছে এক শুধু লোশন দিলে কিন্তু একদম মানুষ পোষা হয় না তাই না হয় হালকা একটু ব্রাইটনেস বাড়ায় ব্রাইটনেস হয় আপনার কিন্তু আপনার আজকে বলবো এটার সাথে কি কি দিবেন তাই না এটার সাথে মূলত আপনার অনেকগুলো ক্রিম আছে আপনারা ব্যবহার করে থাকেন মুখে ওই যে স্কিন শাইন সানলাইট স্কিন ব্রাইট টুইঙ্কেল এগুলো আপনার বিভিন্ন ধরনের এসিড জাতীয় আপনার কিছুগুলো ক্রিম আছে যেগুলো আপনার মুখে ব্যবহার করে থাকেন পোষার জন্য অল্প কয়েকদিনে পোষা হয়ে যে আবার অনেকে লাভ হয়ে যায় মুখ তাই না ওইটা দেখলে কিন্তু লাভ হয় জানি ওইটার মধ্যে আপনার হাইড্রোকুইন একটা এসিড আছে ওই এসিডের কারণে মুখে লাভ হয়ে যায় ওইগুলো আপনার মূলত হাত পায়ের জন্যই পোষা করে আর শুধু ওইগুলো আপনারা হাত পায়ে দিবেন না কেননা শুধু ওইগুলো হাত পাওয়া দিলে আপনার সমস্যা হতে পারে লাভ ইয়া আপনার পোষা কম হতে পারে কেননা আপনার তার জন্য আমরা লোশন ইউজ করতে পারি আমরা লোশন ইউজ করবেন আপনার মূলত ভালোর মাঝে 4K তাই না 4K প্লাস লোশনটা অনেক ভালো এটার সাথে আপনার এটি এগুলি এগুলি সবগুলো কিন্তু আপনার নাইট লোশন এগুলো আপনার রাত্রে দিয়ে শুয়ে থাকবেন এটা পোষার জন্য রাত্রে পোষার জন্য দিবেন সকালে আবার গোসল করার আগে আবার এবার নিয়েও কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারেন আপনি এটা এগুলি আপনার ব্যবহার করার প্রথম দাব হচ্ছে আপনার রাত্রে ব্যবহার করবেন সানলাইট স্কিন শাইন স্কিন ব্রাইট টুইঙ্কেল এগুলো ক্রিম দিয়ে আর দিনের বেলা ব্যবহার করবেন গোসল করার 2 ঘন্টা আগে সর্বনিম্ন 2 ঘন্টা আগে গোসল করবেন তাই না গোসল করার আগে দিবেন তাহলে আপনার এটা ভালো কাজ করবে আর এখানে বললাম তো 4K প্লাস লোশনটা অনেক ভালো ব্যবহার করতে হবে আপনার এই যে ডায়মন্ড লোশনটাও অনলাইনে আছে এটা অনেক ভালো কাজ করে ডায়মন্ড লোশনটা আপনার পোষার জন্য ভালো কাজ করে থাকে তারপরে আপনার গরিব চাঁদনি এগুলো তো অনেক আগে এগুলি থেকে বেটার কাজ করে এগুলি আমি যেগুলো বললাম ডক্টর ডেভিল লোশন ব্ল্যাক লোশন এটাও ভালো কাজ করে আপনার নেকটাস এই যে এটাও ভালো কাজ করে এটাও ব্যবহার করতে পারেন যে একটা বডি হোয়াইট স্পাইডার আপনার ব্যবহার করবেন এটাও ভালো পোষা লেগে ভালো কাজ করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কিছু হতে পারে না সুতরাং কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে অন করে নতুন নতুন ভিডিও পেয়ে ঠিক আছে আর এখানে লং ভিডিও করতে চাচ্ছি না আপনারা এখানে সমাপ্ত হতে যাচ্ছে আর আরেকটা কথা আপনারা ভালো ভালো ভিডিও পেতে সবসময় কমেন্ট করে আমাকে জানাবেন কোন আপনার সমস্যা হয় কোন কোন স্কিনের প্রবলেম হয় বডির মধ্যে প্রবলেম হয় আপনারা আমাকে বলবেন আমি অবশ্য এদেরকে সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকবো সবসময় ঠিক আছে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সুতরাং টাটা বাই আল্লাহ হাফেজ